রিপাবলিক অফ নামিবিয়া আফ্রিকার দক্ষিণ ভাগে অবস্থিত 21 মার্চ 1990 সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা পাওয়া একটি দেশ। শুনলে অবাক হবেন, নামিবিয়া জিম্বাবুয়ের সাথে কোনো সীমানা ভাগ করেনি। দেশের মধ্যে সরু একটি নদী জাম্বেজি রিভার বয়ে গেছে, যা দেশ দুটোকে আলাদা করেছে। আফ্রিকার যে সাহারা অঞ্চল রয়েছে সেখানকার শুষ্কতম অঞ্চল নামিবিয়া, অর্থাৎ সেখানে জল নেই বললেই চলে। তাই 4,25,615 কিলোমিটার আয়তনের দেশটিতে কি কি রয়েছে আর কেমন কেমন মজাদার তথ্য রয়েছে তা জানবো আজকের এই ভিডিওতে। খুয়ে খুয়ে বাসায় নামিক কথার অর্থ ভাস্ট প্লেস, মানে বিশাল জায়গা। নামিক শব্দটা জড়িত আফ্রিকার দক্ষিণ ভাগের 81,000 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকা উপকূলীয় মরুভূমির নামে। নামিব মরুভূমি অ্যাঙ্গোলা এবং নামিবিয়া হয়ে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে গেছে, তাই নামিব মরুভূমির প্রভাব নামিবিয়াতে থাকাটাই স্বাভাবিক। তাই তার ফলস্বরূপ দেশের নাম হয়েছে নামিবিয়া। নামিব মরুভূমি হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন মরুভূমির মধ্যে একটা। স্বাধীনতার আগে দেশটির নাম ছিল জার্মান সাউথ ওয়েস্ট আফ্রিকা। এখানে একসময় জার্মানদের শাসন ছিল। তারপর দক্ষিণ আফ্রিকার সেনারা সেখানে জয়লাভ করে, তখন নাম হয়ে যায় সাউথ ওয়েস্ট আফ্রিকা। পরে 1990 সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা পেয়ে এই দেশটির আধিকারিকভাবে নাম হয় রিপাবলিক অফ নামিবিয়া। 2017 সাল অনুযায়ী জনসংখ্যা 26,06,971 জন। প্রতি বর্গ কিলোমিটার অনুযায়ী কম জনগণত্ব বিশিষ্ট একটি দেশ নামিবিয়া। আবাম্বো বা ওবাম্বো আদিবাসী মানুষেরা 1400 শতকের দিকে জাম্বেজি নদীর ওপরের দিকে উপত্যকা অঞ্চলগুলোতে এসে বসবাস করতে শুরু করে। পরে আফ্রিকা দক্ষিণ ভাগে বসতি গড়ে ওঠে। বর্তমানে আদিবাসী গোষ্ঠীর নামিবিয়া সংখ্যাগরিষ্ঠ জাতিগত গোষ্ঠী, যাদের সংখ্যা মোট জনসংখ্যার 49%। নামিবিয়ার আধিকারিক ভাষা ইংরেজি। দেশটিতে বেশ কয়েকটি ভাষা জাতীয় ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে, যেমন জার্মান, ওজিহেরেও, আফ্রিকান এবং ওসিবাম্বো। তবে ওসিবাম্বো ভাষাতে দেশটির প্রায় 48% মানুষ কথা বলতে পারে, অর্থাৎ অধিকাংশ মানুষ এই ভাষাতেই কথা বলতে পারে। বর্তমানে নামিবিয়ার রাজধানী উইন্ডহক। ভৌগোলিক দিক দিয়ে নামিবিয়া একেবারে মধ্যস্থলে অবস্থিত উইন্ডহক। এটি হল দেশের সবচেয়ে বড় এবং ঘনবসতিপূর্ণ শহর। এর গুরুত্ব জার্মান সাম্রাজ্যের সময় থেকেই ছিল। এখন উইন্ডহক রাজনৈতিক, সাংস্কৃতিক তথা দেশের শাসন কেন্দ্র। নামিবিয়াতে প্রচলিত মুদ্রা নামিবিয়ান ডলার। তবে দেশের স্বাধীনতার আগে সাউথ আফ্রিকার র্যান্ডের যেমন প্রভাব ছিল, তেমনই স্বাধীনতার পরেও এর প্রভাব রয়ে গেছে। পৃথিবীতে খুব কম দেশ আছে যারা প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে পদক্ষেপ নিয়েছে। সেই অনুযায়ী এই দেশের সংবিধান দ্বারা অনুসারে নামিবিয়াতে বনজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে বিশেষ নজর দেওয়া হয়েছে। বন জঙ্গলের নানা রকম জন্তু জানোয়ার, যেমন আফ্রিকা বনের বড় বড় আয়তনের হাতি, নামিবিয়ার জেব্রা এই দেশের পর্যটকের জন্য বিশেষ আকর্ষণ। নামিবিয়াকে চিতাদের দেশও বলা যেতে পারে। দেশের প্রায় 2500 থেকে 3000 পর্যন্ত চিতাবাঘের প্রমাণ পাওয়া গেছে। নামিবিয়ার অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে ফিশ রিভার ক্যানিয়ন দেশের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আকর্ষণ করে। এই ক্যানিয়ন আফ্রিকার সবচেয়ে বড় ক্যানিয়ন। ফিশ রিভারের তৈরি এই ক্যানিয়ন 160 কিলোমিটার দীর্ঘ, 27 কিলোমিটার চওড়া এবং 550 মিটার গভীর। এই নদী নামিবিয়ার ভিতর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘতম নদী। এই দেশের সবচেয়ে উঁচু পর্বত ব্রেনবর্গ মাউন্টেন। 2573 মিটার উচ্চতা বিশিষ্ট এই পর্বত পর্বতারোহীদের কাছে বিশেষ পরিচিত। দীর্ঘ মরুভূমির কারণে নামিবিয়াতে একটি ভয়ঙ্কর জায়গাও রয়েছে। সেখানে মানুষের দেহাংশ, বড় বড় জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই জায়গাতে তিমি মাছের সাথে সাথে ঘনকুয়াশার সাথে আটকে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষও প্রায়ই দেখা গেছে। তাই সেখানকার নাবিকের কাছে এবং স্থানীয় আদিবাসীর কাছে এই জায়গাটি ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত। সাব সাহারা অঞ্চলের অন্যান্য জায়গাগুলির তুলনায় কম বৃষ্টিপাত হওয়া এই দেশের উত্তরে অ্যাঙ্গোলা, পূর্বে বতসোয়ানা, দক্ষিণে সাউথ আফ্রিকা এবং পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগর।
ইউরেনিয়াম খনি এবং নামিদামি খনিগুলোর জন্য বিখ্যাত এই দেশ নামিবিয়া।